হাই প্রেস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে একটু সেজেগুজেই বসেছি, তার কারণ হচ্ছে আজকের ব্লগিংয়ে কোনো রান্না বান্না কোনো কাজকর্ম নয়, আজকে রিকোয়েস্ট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে, তোমাদের সামনে। তো আমার রিকোয়েস্ট ভিডিও এটাই যে ছিল যে আমরা বিশাখাপত্তনম যে ট্যুরটা করেছি তার কেমন কি খরচা পড়েছে, কিভাবে গেছি, কত খরচা পড়েছে, ওখানে হোটেল কিভাবে আমরা বুক করেছি, ওখানে হোটেল খরচা কত, হোটেল থেকে আমরা সাইট সিনগুলো করেছি তার খরচা কত, গাড়ি ভাড়া কত লেগেছে, সমস্তটাই আজকে ডিটেলসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। কারণ এটা কোনো প্রমোশন ভিডিও না, জাস্ট রিকোয়েস্ট এসছে। তাই আমার ব্লগিংয়ে তো আমি কোনো অ্যামাউন্ট দিয়ে রাখিনি বা কত কী খরচা পড়েছে এগুলো আমি বলিনি, জাস্ট আমরা ট্যুরটা করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। পার্ট বাই পার্ট মানে শেয়ার করা আছে, যারা দেখোনি দেখে নিতে পারো। তো সেই কারণে রিকোয়েস্টটা এসেছিল, তাই আমি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলে এলাম। তো আমাদের রিজার্ভেশন করা হয়েছিল ট্রেনের 5 তারিখে জুলাইয়ের, আর আমাদের যাওয়ার দিন ছিল 26 তারিখ আগস্ট মাসের, ঠিক আছে? তো করমণ্ডল এক্সপ্রেস শালিমার স্টেশন থেকে বিশাখাপত্তনম যাওয়ার গাড়ি আমাদের ছিল 3:20, মানে শালিমার থেকে ছাড়বে 3:20, আর আমরা গেছিলাম সেকেন্ড ক্লাস এসি, যার ভাড়া ছিল 1760 টাকা। আর আমাদের ভাড়াটা লাগেনি, তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড পাস পায় সেই কারণে। তোমরা যারা আমার পুরনো বন্ধু আছো তারা তো নিশ্চয়ই জানো যে আমার হাজব্যান্ড রেলওয়েতে চাকরি করে, সেজন্য পাস পায়, সেই কারণে আমরা পাশেই গেছি, আমাদের টিকিটের খরচা লাগেনি। তোমরা যারা যেতে চাও সেকেন্ড ক্লাস এসিতে তারা 1760 টাকা লাগবে তোমাদের। আর এই হচ্ছে আমার যাতায়াতের টিকিট, ঠিক আছে? তো টিকিটটা দেখলে, আর আমাদের ফেরার ডেট ছিল 31 তারিখে, আগস্টের 31 তারিখে ছিল, কিন্তু আমরা হোটেল বুক করে রেখেছিলাম পুরো 27 তারিখ থেকে 1 তারিখ অবধি। তার কারণ হচ্ছে আমরা যেদিন 31 তারিখ রাত্রে ট্রেন ধরি, আমাদের 8:15 ট্রেন ছিল, তো 10টার মধ্যে যেহেতু হোটেল আমাদের চেক আউট করে দিতে হবে, সেই কারণে আমরা তো বাচ্চা কাচ্চা নিয়ে গেছি, ল্যাগেজ রয়েছে, নিজেরাও রয়েছি, এবার অতটা সময় আমরা কোথায় থাকবো, সেই কারণে আমরা একটা এক্সট্রা দিন ভাড়া নিয়েছিলাম, মানে হোটেলটা বুক করা ছিল, মানে 1 তারিখ অবধি আমাদের হোটেল 10টা অবধি বুক করা ছিল। তো এবার শুরু করা যাক কিভাবে গেছি। আমি যেহেতু খদ্দায় থাকি, তো খদ্দা থেকে আমরা শালিমার থেকে ট্রেন ধরেছি, বললামই 3:20 ট্রেন ছিল, তো আমি খদ্দার থেকে ওলা শালিমার স্টেশন অবধি আমার লেগেছিল 1170 টাকা। আমি পুরো বাড়ির থেকেই বিশাখাপত্তনমের সমস্তটাই ডিটেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমাদের বাড়ির থেকে, তোমরা যারা যেতে চাও তাদের বাড়ির থেকে ওলায় যতটা লাগবে সেটাই। তো গেলাম আমরা ওখান থেকে 3:20 ট্রেন ধরেছি, আর আমি খাবারগুলো বানিয়েই নিয়ে গেছিলাম বাড়ির থেকে। দুপুরের লাঞ্চটা আমরা শালিমার স্টেশনে কোনো রকম হোটেল আমরা দেখতে পাইনি, ছোটোখাটো এই বিস্কুট এই কফি চায়ের দোকান দেখেছি, জলের বোতলের দোকান, কোল্ড ড্রিঙ্কসের দোকান, এইসব দেখেছি, কিন্তু কোনো হোটেল দেখতে পাইনি। আর আমরা সেই কারণে খাবারটা বানিয়েই নিয়ে গেছিলাম দুপুরবেলা, আর ওখানে বসেই আমরা দুপুরবেলা স্টেশনে প্ল্যাটফর্মে বসেই আমরা খাবার খেয়ে নিয়েছি, মানে আমি বাড়ির থেকে তৈরি করে নিয়ে গেছি। আর রাত্রির ডিনারটাও কিন্তু আমি তৈরি করেই নিয়ে গেছিলাম ট্রেনে খাওয়ার জন্য। তো এই গেল 3:20 যখন ট্রেনটা এলো, আমরা ট্রেনে চেপে গেলাম, তো বসলাম। এবার তো টুকটাক ট্রেনে খাওয়া দাওয়া হচ্ছে, সেটা সবারই হয়ে থাকে, আর বাচ্চা কাচ্চা থাকলে তো বিশেষত্ব হবেই এই সব খাওয়া দাওয়া। তো গেল, এবার রাত্রির খাওয়ার কথাটা আমি বলি। রাত্রির বেলা যে আমরা খেয়েছি, আমি বাড়ির থেকে খাবার তো নিয়ে গেছিলাম বললামই, তো তার সাথে কিন্তু আমি প্যান্টিকারেরও একটা খাবার নিয়েছিলাম, ভেজ থালি, যার দাম পড়েছিল 140 টাকা। আর সেখানে খাবারের মধ্যে একটা সবজি দিয়েছিল, গাজর ক্যাপসিকাম এই দিয়ে, ভাত দিয়েছিল, রাইস নিয়েছিলাম, আমি রুটি নিইনি, রাইসটা নিয়েছিলাম, ডাল নিয়েছিলাম, আর তার সাথে দিয়েছিল একটা আচারের প্যাকেট। আর তোমাদের দেখিয়েছি আমার ব্লগে, তোমরা দেখতে পারবে, যারা এখনও দেখোনি তারা চট করে গিয়ে আমার ব্লগগুলো দেখে নাও, মানে ট্যুরের ব্লগগুলো, ভাইজাকের ট্যুরের ব্লগগুলো, তো সমস্তটাই জানতে পারবে। আর তার সঙ্গে দিয়েছিল মটর পনির, এই নিয়েছিল 140 টাকা। তো আমি একটা জাস্ট টেস্ট করার জন্য, তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই আমি ওই প্যান্টিকার্ট থেকে খাবারটা নিয়েছিলাম। তো যাই হোক, খেলাম।
তো রাত্রে বেলা আমরা যথারীতি শুয়ে পড়লাম, তারপরে ভোরবেলা আমাদের 4:30 নামানোর কথা ছিল বিশাখাপত্তনমে। সেখানে 4:30 জায়গায় 5:10 আমাদের বিশাখাপত্তনম স্টেশনে গিয়ে নামায়। তো একটু লেট ছিল, সুপারফাস্ট গাড়ি যদিও বা তবু একটু লেট ছিল, যাই হোক। তো 5:10 নামানোর পরে আমাদের হোটেল থেকে ফোন আসে আমার হাজবেন্ডের ফোনে যে দাদা আমরা গাড়ি পাঠাবো কি না। তো আমরা যেহেতু চিনি না নতুন জায়গা, ওর জন্য আমার হাজবেন্ড বলে হ্যাঁ পাঠিয়ে দিতে। তো গাড়ি ওনারা পাঠিয়ে দেয় হোটেল থেকে, সেই গাড়ি করেই আমরা হোটেলে যাই। আমাদের হোটেলের নাম ছিল SKML। আর হোটেলে যাওয়া অবধি মানে বিশাখাপত্তনম স্টেশন থেকে হোটেল যাওয়া অবধি ভাড়া নিয়েছিল 200 টাকা, ঠিক আছে, গাড়ি ভাড়া। তো ওই দাদার গাড়ি করেই কিন্তু আমরা সাইট সিনগুলো করেছি। এবার হোটেলে যথারীতি পৌঁছে গেলাম। তো পৌঁছে যাওয়ার পরে হোটেলে ঢুকলাম, তো আমাদের এসি রুম ছিল, তার ভাড়া ছিল 2000 টাকা, ঠিক আছে। নন এসি হচ্ছে 1500 টাকা আর এসি ছিল 2000 টাকা। আর যেহেতু ওয়েদারটা গরম ছিল তো আমি ওর জন্য এসি ঘরই নিয়েছিলাম, ঠিক আছে। SKML, যার ফোন নাম্বার আমি তোমাদের ফোন ডেসক্রিপশন বক্সে, আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে ফোন করে বুক করতে পারো অনলাইনে। তোমাদের সমস্ত বুকিং মানে মানে টাকা অ্যামাউন্ট, কোন নম্বর ঘরে পড়লো, কত নম্বর রুম পড়লো, সমস্তটাই ওরা হোয়াটসঅ্যাপে ডিটেলসে পাঠিয়ে দেবে, ঠিক আছে। তো তোমরা চাইলে অনলাইনে বুক করে দিতে পারো। তাহলে ক্লিয়ার হলো যে আমরা কিভাবে হোটেলটা বুক করেছি, আমরা অনলাইনে কিন্তু বুক করেছি, আর ওরা সমস্ত চার্ট আমাদের পাঠিয়ে দিয়েছিল হোয়াটসঅ্যাপে। তো সেই হিসাবেই আমরা গেছিলাম। তোমরা চাইলে বলতে পারো যে কোন রুম নেবে না নেবে, যদি ফাঁকা থাকে অবশ্যই ওরা দিয়ে দেবে, ওদের ব্যবহার সত্যিই খুব ভালো। তো যাই হোক, হোটেলটাও ভালো ছিল, গেলাম। এবার সেদিনটা আমরা 27 তারিখ ভোরবেলা গিয়ে পৌঁছাই, সেদিন ছিল শনিবার দিন, আর সেদিন ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা ছিল, যেটা আমরা হিন্দুরা ভীষণভাবেই মেনে থাকি। তো সেই কারণে ওইখানে আরকে বিচের সামনেই না একটা মন্দির ছিল, কালী মন্দির, যেটা খুব জাগ্রত, ওনাদের মুখেই শুনেছি, তো খুব নাকি জাগ্রত। তা দিনটাও ভালো ছিল বলে সেদিন আমরা চলে যাই সেই মন্দিরে পুজো দিতে। তো মন্দিরটা তোমরা চাইলে পায়ে হেঁটেও যেতে পারো আরকে বিচ থেকে, খুব বেশি দূর নয়, কাছেই। কিন্তু আমরা যেহেতু বললাম না চিনি না, ফার্স্ট টাইম, সেহেতু আমরা এক অটোওয়ালা দাদা ওই নিচেই হোটেলের নিচেই দাঁড়িয়ে থাকে, সেই দাদাকে বলি, সেই দাদা আমাদের নিয়ে যায় এবং আপ ডাউন করায়, মানে নিয়ে যায় মন্দিরে, আবার পুজো দিয়ে আবার হোটেলে ফেরায়। ওই দাদা নিয়েছিল 100 টাকা, যেতে 50 টাকা, আসতে 50 টাকা, ঠিক আছে। তো টোটাল 100 টাকা নিয়েছিল চারজনের। তো আমরা ওই মন্দিরে পুজো টুজো দিয়ে ব্রেকফাস্ট করে রুমে চলে আসি, কারণ অতটা জার্নি হয়েছে আগের দিন, সেই কারণে আমরা সেদিনটা পুরোটাই রেস্ট নেওয়ার জন্য আর সাইট সিনগুলো করি না। তো দুপুরবেলা যথারীতি লাঞ্চ করি। এবার লাঞ্চের কথা যখন এলো, তাহলে তোমরা অনেকেই ভাববে আমরা বাঙালিরা হচ্ছি মাছে ভাতে বাঙালি, আর একটু ভাত চাই দুপুরবেলা, আমাদের ওই ইডলি ধোসা সাম্বার এইগুলো ঠিক চলে না, ঠিক কি না। তো ব্রেকফাস্টের জন্য ঠিক আছে, আমি ব্রেকফাস্টে যদিও বা ওই মানে ধোসা টোসাই খেয়েছি, কেন ওখানে অত পুরি টুরি পাওয়া যায় না, যে কোনো দোকানে পুরি পেতে গেলে একটু দূরে যেতে হয়, তারপরে পুরিগুলো বেশ বড় বড়, কিন্তু তরকারিটা যদিও বা আমরা খেতে পারবো না, একটু টকটক ধাস থাকে। তো যাই হোক, তো সেই কারণে বলে দিই, তাহলে তোমরা বাঙালি ফুডটা কোথায় পাবে, ওখানে আরকে বিচের সামনে দুখানা হোটেল আছে বাঙালি হোটেল, এক হচ্ছে সোনার বাংলা আর এক হচ্ছে নিরালা সৈকত। তো আমরা সোনার বাংলাতেই খাবার খেয়েছিলাম 3 দিন। আর একটু দূরে মানে বিশাখাপত্তনম স্টেশনের কাছে আছে নিমন্তন্ন হোটেল, তো ওটা একটু আরকে বিচ থেকে যাতায়াতে একটু প্রবলেম, কারণ হচ্ছে অনেকটাই গাড়ি ভাড়া চলে যায়, তারপরে আসবে যাবে, এর জন্য আমরা ওটায় যাইনি। ওটায় লাস্ট 2 দিন গেছিলাম, মানে একদিন গেছিলাম, ওখানে যেই দিন গিয়ে খেয়েছিলাম সেদিন ওনারা একটা নাম্বার আমাদের ফোন নাম্বার দিয়ে দেয় যে এই নাম্বারে বুক করে নেবেন, আমরা খাবার ডেলিভারি করে দেবো হোটেলে। তো হোটেল নাম বলে দিতে হয়েছে আর নাম্বারে ওই ফোন করেছি কী কী খাবো বলে দিয়েছি, ওনারা খাবারটা দিয়ে যায়, ডেলিভারি করে দিয়ে যায়। কিন্তু 100 টাকা এক্সট্রা মানে ডেলিভারি চার্জটা লাগে, খাবার যেহেতু ডেলিভারি করবে তার জন্য 100 টাকা চার্জ, ঠিক আছে, নিমন্তন্ন হোটেলে। তো সেখানে আমরা লাস্ট 2 দিন খেয়েছিলাম, আর 3 দিন যে খেয়েছিলাম সেইখানে আমরা খেয়েছিলাম সোনার বাংলায়। তো সোনার বাংলার খাওয়া দাওয়াও ভালো, নিমন্তন্নের খাওয়া দাওয়াও ভালো, তো বাঙালি
খাবার, আর আমি বাইরে গিয়ে মাছ মাংস অত খাওয়া পছন্দ করি না, তার মধ্যে বাচ্চা নিয়ে গেছি যেহেতু, তো আমি একটু ডিম একটু ডাল ভাত সবজির মধ্যেই খাবারগুলো খেয়েছি। তাই আর ডিটেলসে তোমাদের খাবারের দামটা আমি বললাম না, তার কারণ হচ্ছে যে যার মতন পছন্দ মতন খাবে। এবার তোমরা গিয়ে হয়তো বিরিয়ানি খেলে তাহলে তার রেটটা তো অন্য রকম হবে না, সেই কারণে আমি খাবারের রেটটা বললাম না, ঠিক আছে? তো হোটেল নামটা বলে দিলাম, আশা করি ভালো মানে তোমাদের সুবিধা হবে। তো গেল ফার্স্ট ডেটা, এইভাবেই আমাদের কেটে গেল দুপুরবেলাটা। এবার সন্ধ্যাবেলাটা আমরা একটু দুপুরবেলা হোটেলে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে টুমিয়ে সন্ধ্যাবেলাটা আমরা যাই আরকে বিচে, পুরো সন্ধ্যাটা রাতটা ওখানেই কাটাই। এবং যত মানে ফার্স্ট মানে সাইডের যে চটপটি খাবারগুলো আছে চাট টাইপের, তারপরে মাছ ভাজা সমুদ্রের পাড়ে, তো সমস্ত কিছু ওগুলোই টেস্ট করি, ঘুরে ঘুরে মার্কেটটা দেখি, তো টুকটাক কিছু কেনাকাটাও করি। তো এইসব করে সন্ধ্যাটা কেটে যায়। তারপরে একবারে সোনার বাংলার থেকে আমরা খাবার খেয়ে রাত্রিরের ডিনার করে হোটেলে ফিরে আসি। মানে সেই দিনটা আমরা সাইট সিন করিনি, পুরোটাই রেস্টের মধ্যে কাটিয়েছি। তোমরা চাইলে সাইট সিন করতে পারো, কিন্তু আমার মতে বলে যে একটা দিন রেস্ট নেওয়া ভালো যদি বাচ্চা কাচ্চা নিয়ে যাও, কারণ একটু শরীরে ধকল পড়ে যায়। তো যাই হোক গেল, এবার সেকেন্ড ডেটা আমরা ঘুরলাম আরাকু ভ্যালি। বললাম না ওই দাদার গাড়ি করেই আমরা গেছি, যেই দাদা আমাদের রিসিভ করতে এসেছিল, মানে হোটেল থেকে যেই দাদা গাড়ি পাঠিয়েছিল ওই দাদার গাড়ি করেই আমরা আরাকু ভ্যালিতে যাই। আরাকু ভ্যালি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি, আর সেই গাড়ি ভাড়া হচ্ছে 4,500 টাকা, ঠিক আছে? আমরা নন এসি নিয়েছিলাম, এসি গাড়ি নিইনি। এসি গাড়ি নিলে আর 500 টাকা এক্সট্রা চার্জ লাগতো, মানে 5,000 টাকা লাগতো, সেখানে 4,500 টাকা লেগেছে আমাদের নন এসিতে। তার কারণ একটাই, কারণ আমার আর আমার মেয়ের একটু ঠান্ডা গরমে না একটু ঠান্ডা লেগে গেছিলো, আমার একটু খুশখুশ কাশি হচ্ছিলো, মেয়ের একটু হালকা জ্বর এসছিলো, তো সেই কারণে আর এসি নিইনি। আর ওয়েদারটা খুবই গরম ছিল, যদিও বা বর্ষাকালে গেছি কিন্তু আমরা বৃষ্টি পাইনি, বললামই রোদ্দুর ছিল, তো একবার গরম একবার বাইরে এরম করতে গেলে আরও ঠান্ডা লেগে যাবে বলে আমরা এসিটা নিইনি, নন এসি করেই গেছি। তার ভাড়া 4,500 টাকা লেগেছে। আর আমরা ডে টুতে আরাকু ভ্যালি গেছি। তো আরাকু ভ্যালিতে কোন কোন স্পটগুলো আমরা ঘুরেছি তোমরা সমস্তটাই আমার ভিডিওর মধ্যে পেয়ে যাবে, আরাকু ভ্যালি ট্যুর বলে লেখাই আছে, ওর মধ্যে কোন কোন স্পটে গেছি তোমরা দেখলেই আমার ভিডিওটা তোমরা দেখতে পাবে। তো গেল ডে টু, এইভাবেই গেল। আর সেদিন আমরা কিন্তু বাম্বু চিকেনও খেয়েছি, ওখানকার ফেমাস বাম্বু চিকেন, বাম্বু বিরিয়ানি। তো বাম্বু চিকেনটাই নিয়েছি, বিরিয়ানিটা নিইনি, আমার ভিডিওতে গেলেই দেখতে পাবে। তো ওটা খেয়েছি, আর ওর মানে 500 বাম্বু চিকেনের দাম হচ্ছে 300 টাকা, আর 1 কেজির দাম হচ্ছে 600 টাকা, ঠিক আছে? তো আমরা 300 টাকা দিয়ে বাম্বু চিকেন খেয়েছিলাম, 500 আমাদের চারজনের হয়ে গেছে। তো যাই হোক গেল ডে টু। এবার তৃতীয় দিন আমরা কোথায় গেছিলাম? তৃতীয় দিন আমরা গেছিলাম হচ্ছে ঋষিকন্ডা বিচে চান করতে। তো সেই বিচেই ঋষি আরকে বিচে না চান করা যায় না, যেহেতু বড় বড় পাথর আছে সেই কারণে, তো সেই জন্য আমরা গেছিলাম ঋষিকন্ডা বিচে চান করা যায় বলে ওখানে চান করতে গেছিলাম। ওখান থেকেই আমরা কৈলাসগিরি, হ্যাঁ সমস্ত জায়গায় বিশাখা মিউজিয়াম, হ্যাঁ এইসব জায়গাগুলো ঘুরেছি। তোমরা আমার ভিডিও কিন্তু পার্ট বাই পার্ট করে দেওয়া আছে, তোমরা চাইলে অবশ্যই গিয়ে দেখে নিতে পারো যে আমরা কোথায় গেছিলাম, কোন স্পট থেকে কী কী জায়গার থেকে কোন কোন স্পট আমরা ঘুরেছি। হ্যাঁ সুন্দর অপূর্ব দৃশ্য, অপূর্ব মানে অত গরমে আমাদের ওই দৃশ্য দেখে প্রকৃতির এত শোভা, এত সুন্দর, মানে সমুদ্র আর পাহাড়ের যুগলবন্দি মানে যেন মনকে মুগ্ধ করে দিচ্ছে, তো কোনো কষ্টই কষ্ট মনে হয়নি। তো তোমরা চাইলে অবশ্যই গিয়ে ঘুরে আসতে পারো, আর আমার ভিডিওটা দেখে নিলে বুঝতে পারবে যে কোথা থেকে আমরা কোথায় কোথায় কোন কোন স্পট ঘুরেছি। তো গেল তৃতীয় দিন, ওইখানে আমরা ঘুরতে গেছি, যার ভাড়া লেগেছিল গাড়ি ভাড়া লেগেছিল 2,500 টাকা, বললামই নন এসি, আমি কিন্তু এসি গাড়ি একদিনও নিইনি। হ্যাঁ তো আর তোমরা চাইলে যদি এসি নাও তাহলে 500 টাকা ধরে নেবে। আর একটা কথা আমি এর সাথে বলে দিই, সেটা হচ্ছে একটু বার্গেনিং করবে, হ্যাঁ একটু বার্গেনিং করবে, তাহলে একটু হয়তো 200 কি 500 তোমাদের অ্যাডজাস্ট হয়ে যাবে, মানে কম হয়ে যাবে, ঠিক আছে? তো গেল আমার তৃতীয় দিনের ঘোরাটা। তারপরে এবার তো বাড়ি চলে আসি আমরা সন্ধ্যাবেলা, তারপরে আমরা একটুখানি ওই আবার বিচের ধারে বসি, বসে হাওয়া খাই, একটু খাবার খাই, গল্প করি, তারপরে কটা শট বানাই, এইসব করে টরে আমাদের রাতটা কাটে। তারপরে আবার খাবার খেয়ে আমরা হোটেলে ফিরি। এই হচ্ছে
গেল। তারপরে আমাদের চতুর্থ দিন গেছিলাম আমরা রোজ হিলস, ঠিক আছে, তারপর ইয়ারাদা বিচ, ডলফিন নোজ, লাইট হাউস, এইসবগুলো আমরা ঘুরি। সেইখানে ও 2,500 টাকাই আমাদের কিন্তু গাড়ি ভাড়া লেগেছিল, যেহেতু আরাকু ভ্যালির থেকে এইগুলো একটু কাছে ছিল, ঠিক আছে, আর কে বিচে, তার জন্য এই হচ্ছে আমাদের ভাড়া লেগেছিল গাড়ি ভাড়া। তোমরা চাইলে তোমরা একটু বার্গেনিং করে নিও, বললামই, আর এসি নিলে একটু 500 টাকা বেশি। আর আমি চারটা দিয়ে দেব যে কোথায় কোথায় যাওয়া যায়। হ্যাঁ, ওই গাড়িওয়ালা দাদা যে আমাকে চারটা পাঠিয়েছিল ফার্স্ট ডেতে, সেই চারটা আমার কাছে এখনও রয়ে গেছে, তো সেই চারটাই আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দেব। তো তোমরা চাইলে দেখে নিতে পারো কোথায় কোথায় যাওয়া যাবে, কত টাকা ভাড়া, সমস্ত কিছু ডিটেলসে পেয়ে যাবে। আমি বলে দিলাম, তাও তোমরা ডিটেলসে দেখে নেবে। কিন্তু আর একটা কথা বলি, ওইখানে কয়েক একটা জায়গা আছে, যেই সব জায়গাগুলো আমি যাইনি, কয়েকটা, বেশি না, মানে মেন স্পটগুলো আমি দেখে এসেছি, কয়েকটা জায়গা যাইনি, দুই একটা জায়গা যাইনি। সেই দুই একটা জায়গা না যাওয়ার কারণ হচ্ছে আমার মেয়ের জ্বর হয়ে গেছিলো, অসুস্থ হয়ে গেছিলো বলে আমি আর সেখানে যেতে পারিনি, এটাই আমার ব্যাড লাক। তো বাচ্চা আগে, তারপরে সমস্ত কিছু আনন্দ, তো সেই কারণে আর যাওয়া হয়নি। তোমরা ঘুরে এসো আর গেল সেই দিন। এবার ফেরার দিন আমি বলি, ফেরার দিনও কিন্তু আমরা আর ওই গাড়িওয়ালা দাদার সাথে আসিনি। যেই দিন আমরা লোক মানে কালী মন্দির গেছি, ওই অটোওয়ালা দাদাই নিচে দাঁড়িয়েছিল, ওই অটোওয়ালা দাদাই কিন্তু আমাদের নিয়ে আসে। তার কারণ হচ্ছে যেদিন আমরা ফিরি, মানে 31 তারিখ সকালবেলা, আমাদের আর সাইট সিন করার মতো কোনো জায়গা ছিল না, কারণ সমস্ত জায়গাই আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছিলো। বললাম না, মেন মেন স্পটগুলোই আমাদের দেখা হয়ে ছিল। তো সেই দিন কি করব, আর মনটাও খারাপ, চলে আসছি, হাজবেন্ড ছেলে মেয়ে তো আসতেই চাইছিল না, আমারও মনে মনের ভিতরে ভিতরে প্রকাশ করিনি যদিও বা, আমারও আসতে ইচ্ছা করছিল না, কিন্তু অগত্যা আসতেই তো হবে, এক দুই দিন নয় এক্সট্রা থাকলাম, তারপরে তো সেই বাড়িতেই ফিরতে হবে না, বাড়ি ছেড়ে যাব কোথায়। তো হাজবেন্ড বলছিল যে ছেলে মেয়ে যখন এত বায়না করছে আর আমারও ভাল লাগছে না, ঠিক আছে আর দুই দিন থেকে যাই, ট্রেনের টিকিটটা ক্যান্সেল করে আমরা ফ্লাইটের টিকিট করি। তো অতগুলো টাকা দিয়ে এক দু দিনের জন্য আমি আর সেটা করিনি, আমি বলছি নেক্সট টাইম আবার আসবো। তো এই বলেই মানিয়ে নিয়েছি, সেই দিন আর আমরা মানে স্টে করিনি, বুঝতেই পারছো, চলে এসেছি বললামই। তো সেই দিনটা কি করব, মন খারাপ, তা আমি বললাম চলো আবার গিয়ে একটু ঋষিকন্ডা বিচে চান করে আসি লাস্ট ডেতে। ওই বললাম বৃষ্টি হয়েছিল, ওই ঋষিকন্ডা বিচেই একটু লাস্ট দিন চান করতে গিয়ে একটু 2-4 ফোঁটা বৃষ্টি হয়েছিল, তারপরে কমে গেছিলো, আমাদের কোনো রকম বৃষ্টিতে অসুবিধা হয়নি, যদিও বা আমরা বর্ষার সময়ই গেছিলাম। তো ঋষিকন্ডা বিচে যেহেতু চান করতে গেছি, ওই দাদাই আমাদের নিয়ে যায়। তো সেই দাদা নিয়েছিল হচ্ছে 500 টাকা ভাড়া, ঠিক আছে, 500 টাকা ভাড়া নিয়েছিল, শুধু ঋষিকন্ডা বিচে নিয়ে যাবে, আবার আমরা চান টান করে চলে আসবো, আমাদের নিয়ে চলে আসবে হোটেলে, ঠিক আছে। তো অটোওয়ালা দাদা 500 টাকা নিয়েছিল। তো আমি ড্রাইভার দাদাদের নাম্বারও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, গাড়িওয়ালা ড্রাইভার দাদার নাম্বারও দিয়ে দেবো, অটোওয়ালা দাদার নাম্বারও আমি দিয়ে দেবো, তোমরা চাইলে যদি যাও তো কন্ট্যাক্ট করতে পারো, ভীষণ ভালো ওনারা, ওনা সত্যি ওখানকার মানুষের কথাবার্তা ব্যবহার সত্যি খুব ভালো, হোটেলের বলো আর ড্রাইভার দাদাদেরই বলো। তো যাই হোক, এবার আমরা সোমবার দিন না ওই দিকটাই ঘুরতে গেছিলাম। হ্যাঁ, তো সোমবার দিন হচ্ছে ইন্দিরা গান্ধী জিওলজিক্যাল পার্কটা বন্ধ ছিল, মানে চিড়িয়াখানাটা বন্ধ ছিল, তো সোমবার ওখানে বন্ধ থাকে বলে আমরা দেখতে পাইনি, ঠিক আছে। তো সেই কারণে আমরা যে ঋষিকন্ডা বিচে যেদিন লাস্ট চান করতে গেলাম, আসার পথেই ওই রাস্তাটা পড়ে বলে চিড়িয়াখানাটা আমরা আসার দিন ঘুরে আসি। তো দেখেছো আমার ভিডিওতে, দেখে নেবে। তো ওর জন্য ওই দাদা 500 টাকা নিয়েছিল, আর ওই দাদার অটো করেই আমরা লাস্টের দিন বিশাখাপত্তনম স্টেশনে আসি হোটেল থেকে, তখনও 200 টাকাই ভাড়া নিয়েছিল। তো হয়ে গেল আমার যাতায়াত খরচা, ওখানে হোটেল ভাড়া, হোটেল কিভাবে বুক করবে, কি খেয়েছি না খেয়েছি, সমস্তটাই তোমাদের সঙ্গে আমি ডিটেলসে শেয়ার করলাম। আশা করি আমার এই ভিডিওটা দেখে তোমাদের একটু হলেও উপকারে লাগবে। তো এইভাবেই ঘুরেছি, খুব মজা করেছি। আমি শুধু একটা কথাই বলবো, তোমরা ওই ড্রাইভার দাদার সঙ্গে যোগাযোগ করো, ওই হোটেলে থাকো বা না থাকো, যা তোমাদের যেটা ভালো মনে হয় সেটা করো, কিন্তু একটা কথাই আমি বারবার বলবো, যারা এখনও অবধি বিশাখাপত্তনমে যাওনি, ভাইজ্যাক ট্যুর করোনি, তারা একবার হলেও করে আসো।
কষ্ট করে হলেও করে আসো, কারণ এত সুন্দর জায়গা না, তোমাদের কষ্ট কষ্ট মনে হবে না। আর ওখানে হচ্ছে সিজন টাইম হচ্ছে কিন্তু শীতের সময়, উইন্টার সময়ই ওখানকার, শীতের সময় ওখানকার সিজন, কিন্তু আমরা অফ সিজনে গেছি যদিও বা, কিন্তু খুব সুন্দরভাবে ঘুরেছি। আর খুব মানে এত ভালো লাগবে, এত ভালো লাগবে যে বলার মতো না, মানে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যে সত্যি যে প্রকৃতির এত শোভা। আর সত্যি তাই, মানে মনমুগ্ধ করে দেয়। তো যাই হোক, আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানেই আমি শেষ করছি, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।